হ্যালো বন্ধুরা, প্ল্যান্টস অ্যান্ড লাইফ চ্যানেলে আপনাদের আবারও সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আমাদের আজকের আলোচনার বিষয় হলো মহামূল্যবান এই চুই ঝাল বা চই গাছ। এই ভিডিওতে চুই ঝাল বা চই গাছের পরিচয়, পরিচর্যা এবং গুণাগুণ আলোচনা করা হয়েছে। এই উদ্ভিদটি মশলা এবং ঔষধি উভয় হিসেবে পরিচিত। এর ইংরেজি নাম হলো পাইপার চিলি এবং বিজ্ঞানসম্মত নাম হলো পাইপার চাবা। এই গাছটি ভারত ও বাংলাদেশ বাদেও মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর ও শ্রীলঙ্কায় পাওয়া যায়। বহু প্রাচীনকাল থেকে এই উদ্ভিদটি ঔষধি গাছ হিসেবে পরিচিত। বাংলাদেশে এই উদ্ভিদটি বেশ মূল্যবান। এটি মূলত রান্নায় মশলা হিসেবে ব্যবহার হয়। এর কাণ্ড ও শিকড় উভয়ই এই কাজে ব্যবহার হয়। মাছ, মাংস ইত্যাদি ঝাল জাতীয় খাদ্যে মশলা হিসেবে এর ব্যবহার রয়েছে। এই উদ্ভিদটির কাণ্ড টুকরো করে কেটে মাছ মাংস রান্নায় ব্যবহার করলে খাবারের ঘ্রাণ এবং স্বাদ বহুগুণে বাড়ে। তাছাড়াও এর রয়েছে নানা ঔষধি গুণাগুণ। চুইঝাল বা চই গাছ মূলত সুপারি, আম, কাঁঠাল ইত্যাদি গাছ বা অন্য কোনো অবলম্বনকে আঁকড়ে ধরে পানের মতো বৃদ্ধি পায়। পান এবং চুইঝাল একই পরিবারের, দেখতেও পানের মতোই। পাতা কিছুটা লম্বা এবং পুরু, পাতায় ঝাল নেই, তবে কাণ্ড চিবলে ঝাল ঝাল অনুভূতি হয়। উঁচু জায়গায় চুই গাছ ভালো হয়। গাছে পানির মতো ফুল এবং ফল হয়। বীজ থেকে চারা গাছ তৈরি হলেও শিকড় সহ গিট কেটে লাগালে সহজে চারা হয়। এই চুই ঝাল মশলা হিসেবে ব্যবহার হলেও এর পাতা, কাণ্ড, ফুল ও ফল বা শিকড়ের ঔষধি গুণ রয়েছে। যেমন এটি গ্যাস্ট্রিক সমস্যা ও কোষ্ঠকাঠিন্য দূর করে। সদ্য প্রসূতি মায়েদের শরীরের ব্যথা কমাতে এর দ্বিতীয় আর নেই। খাবারের রুচি বাড়ায়। সর্দি, কাশি, কফ, হাঁপানি এবং শ্বাসকষ্ট ইত্যাদি রোগের চিকিৎসায় এ ব্যবহার হয়। প্রসঙ্গত বলে রাখি, করোনাকালে এই উদ্ভিদটি আমার নিত্যদিনের সঙ্গী ছিল। একসময় এই উদ্ভিদটি পশ্চিমবঙ্গ, ত্রিপুরা এবং বাংলাদেশের সর্বত্র পাওয়া গেলেও বর্তমানে এর সংখ্যা কম। তবে কোনো কোনো জায়গায় এর চাষও হয়। বাংলাদেশে চুই ঝাল দিয়ে মাংস রান্না খুবই জনপ্রিয়। এই চুই ঝাল বা চই গাছ চাষ করে লাভবান হওয়া সম্ভব। তো বন্ধুরা, চুই গাছ কি, এর পরিচয় এবং গুণাগুণ জেনে আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।